গতকাল আরেকটা ভয়াবহ ঘটনা ঘটেছে, যেটা আমরা মনে করি এই দেশের বিচার ব্যবস্থার উপর একটা সবচেয়ে বড় কফিনে তার পেরেক ঠুকে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান ও তার স্ত্রী সহধর্মিনী জুবাইদা রহমানের বিরুদ্ধে যে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, সেই মামলাটা হচ্ছে আয় বহির্ভূত সম্পদের বিষয়ে, 2007 সনের মামলা, আবার সেই একই মামলা। এবং এখানে এতদিন ধরে এই মামলা কোনটাই চলে নেই, হঠাৎ করে দেখা গেল যে এই মামলা অতি দ্রুত শুরু হয়েছে। এবং যেহেতু তারা এখানে উপস্থিত নেই, তারা আপিল করেছিলেন যে তারা তাদের আপনার উকিল দিয়ে এটা রিপ্রেজেন্ট করাবেন, সেটাও আদালত খারিজ করে দিয়েছে। খারিজ করে দিয়ে তাকে আত্মপক্ষের সমর্থনের কোনো সুযোগ দেওয়ানি। এখন অতি দ্রুত প্রতিদিন একজন দুজন তিনজন করে আপনার সাক্ষ্য হাজির করা হচ্ছে, তাদেরকে রাত পর্যন্ত সাক্ষ্য নেওয়া হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে যখন আমাদের আইনজীবীরা কথা বলতে চেয়েছিলেন আদালতে ঢাকা জজ বারে, তখন তাদেরকে সেখানে শুধু কথা বলতেই দেওয়া হয়নি তা নয়, তাদেরকে সরকারি দলের আইনজীবীরা আক্রমণ করেছে, তাদেরকে আহত করেছে, এমনকি পুলিশ সেখানে প্রবেশ করে বেআইনিভাবে তাদেরকে নির্যাতন করেছে। এরপরেও আমরা কিভাবে বলবো যে এই দেশে একটা গণতান্ত্রিক নির্বাচন হওয়ার কোনো সুযোগ আছে? এই দেশে আমরা কিভাবে বলবো যে বিরোধী দলের এখানে রাজনীতি করার, জনগণের ভোট দেওয়ার অধিকার, সাংবাদিকদের লেখার অধিকার কোথায় আছে? থাক, কোথাও নেই। তাই আমরা আজকে খুব পরিষ্কার করে বলতে চাই, এই সব মামলা মোকদ্দমা দিয়ে, সাজা দিয়ে জনগণের অধিকারের যে আন্দোলন শুরু হয়েছে, গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার যে আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন শুরু হয়েছে, ফ্যাসিবাদকে পরাজিত করবার যে আন্দোলন শুরু হয়েছে, এবং এই ভয়াবহ দানবকে সরিয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন করে কোনো মামলা মোকদ্দমার সাজা দিয়ে বন্ধ করা যাবে না। জনগণ জেগে উঠেছে, জনগণের উত্থানের মধ্য দিয়েই তাদেরকে সরে যেতে হবে, পরাজিত হতে হবে। এবং খুব পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই, একটি নিরপেক্ষ নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে এই সরকারের অধীনে, আমার এই সরকারের অধীনে কোনো নির্বাচন হওয়া সম্ভব নয়। সেই কারণেই আমরা বলতে চাই যে এখনও সময় আছে, ওই সমস্ত খেলাধুলা বাদ দেন, ওই সমস্ত ওই মানুষকে প্রতারণা করবার পথ থেকে সরে গিয়ে, অত্যাচার নির্যাতনের পথ থেকে সরে এসে সোজা পথ ধরেন, একটা নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করেন, দেশে সুষ্ঠুবাদ নির্বাচনের ব্যবস্থা করেন।